মুন্না মুন্না এখন মারামারি গন্ডগোল করিস না বন্ধু, তোর রিলিজের ওয়ার্ডার হয়ে গেছে। এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে তোর রিলিজের সমস্যা হইব। মুন্না ভাই, মুন্না মুন্না আয়। তুই তাইলে মুন্না? এখানে সবাই আমাকে সেনামেই চেনে, কিন্তু এই মাথাটা একবার গরম হয়ে গেলে এই মুন্নাকে তখন আর কেউ চিনতে পারে না। এইবার আমাগরও তুই চিনা রাখ, আমরা শিকদারের লোক, ফোন খারাপই করি বইলা কিছুদিন পর পরই আমাকে এখানে আইতে হয়। এই আমাদের সাথে মুন্নাগিরি না দেখিয়ে চল, গা হাত পা টিপে দিবি, চল। আমাকে দিয়ে হাত পা টেপাবি তাই না? এখন আমি তোদের হাত ভাঙবো, পা ভাঙবো, তারপর কোমর ভাঙবো। জেল হাসপাতালে তোদের চিকিৎসা হবে না, পঙ্গু হাসপাতালে ডাক্তাররা তোদের প্লাস্টার করতে করতে ক্লান্ত হয়ে যাবে। স্টপ! এই কি হচ্ছে এখানে? যাও, যার যার কাছে যাও, যাও বলছি। যাইতেছি। মুন্নার দোলাই খায়া ওই কয়েদিরা অনেক দিন জেল হাসপাতালে আসলো, গতকাল ছাড়া পাইছি। আর মুন্নাও খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাইব। সবই তো শুনলা ভাই, কাজী মুন্নার নামটা না ওনার আগে চিন্তা ভাবনা করে নিও। এই ময়লা কাপড় চোপড় যেখানে যা আছে সব ওর কাছে দিয়ে যা, ওরা দুইয়া পরিষ্কার করে রাখবো। তাহলে আমি এখন যাই ভাই। মুন্নার চেহারাটা আমি একবার দেখতে চাই। কাকে চাই? আমি মানে আপনি? আমি টিনা, আপনি কে? টিনা, কত বড় হয়ে গেছে। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কে আপনি? আমি 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 কার সাথে কথা বলছিস? বাবা, আমি মুন্না, আজই জেল থেকে ছাড়া পেয়েছি। ওগো, কার সাথে কথা বলছো তুমি? মা, আমি তোমার মুন্না। খবরদার, আর এক পা এগুবি না, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, চলে যা এখান থেকে। কি বলছো তুমি? ও এ বাড়ি ছেড়ে কোথায় যাবে? তুমি চুপ করো, নেমো হারাম, বেঈমান, খুনি। আমার এখানে কেন তুই এসেছিস? তোমরা ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। কি হয়েছে আরজু? এই যে তোর চাচার খুনি দাদু ভাই জেল থেকে ছাড়া পেয়ে আবার এখানে এসেছে। ওকে বের করে দে, বের করে দে, বের হ, বের হ এখান থেকে। আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমি তো তোমাদের পর নই, এই তো আমার মা, আমি তো এই বাড়িরই ছেলে। কে তোর মা? কার ছেলে তুই? এই বাড়ির ছেলে আমি, সাব ইন্সপেক্টর আরজু। আমার বাবা জেলখানা থেকে কুড়িয়ে এনে তোকে দয়া করে এই বাড়িতে ঠাঁই দিয়েছিল। আরজু, আমি তোর ভাই। চুপ! কোনো খুনি আমার ভাই হতে পারে না। আর কয়টা দিন অপেক্ষা কর, তারপর সরাসরি তুই তোর মারাই দেখবি। দেখতে চাইলি তো আর দেখা যায় না। গত 12 বছর যাবত মায়ের মুখটা অনেকবার দেখতে মন চেয়েছিল, কিন্তু পারিনি। আমার মনে হয় আমার চেহারাটা মা ভুলেই গেছে। না বন্ধু, না, সন্তানের চেহারা
মা কখনো ভুলে না। তোর কথাই যেন সত্যি হয় বন্ধু। শোন, আগামী সপ্তাহ যে কোনো দিন তুই মুক্তি পেয়ে যাবি, সেই দিন তোর মা বাবা ভাই বোন সবাই তোরে নিতে আসবে, তাই না? হ্যাঁ বাবা। আরজু, আমাকে একটা খবর এনে দিবে? বলো মা, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে? বারো বছর তো শেষ হয়ে গেল, একবার জেলখানা থেকে খবর এনে দিবি মুন্না কবে ছাড়া পাবে? মা, যদি বলো আকাশের চাঁদটা ধরে এনে দে, জীবন দিয়ে হলেও চেষ্টা করব, কিন্তু চাচ্চুর খুনির খবর আমি তোমাকে এনে দিতে পারবো না। এই নাও তোমার টাকা আর ব্রেসলেট, আর এই হলো তোমার চেন। আমি তাহলে আসি স্যার। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, এতদিন তুই আমার লাগে মিথ্যা কথা কইছস, কইছস তুই যেদিন জেল থেকে ছাড়া পাবি সেদিন তোর পরিবারের লোকজন তোরে নিতে আইব। কই, তোরে নিতে তো কেউ আইল না। না মানে আজ আমি ছাড়া পাবো, আমার বাড়ির কেউ তো জানে না। ও, এ কি রতন, তুই কাঁদছিস কেন? এখান থেকে যাওয়ানোর পর তুই আমারে ভুলে যাবি বন্ধু। কি বলছিস তুই, সেই ছোটবেলা থেকে এই জেলে তোর সাথে আমি বড় হয়েছি, তোকে ভুলে গেলে যে আমি নিজেকেই ভুলে যাব। তোর তো বাপ মা ভাই বোন সবাই আছে, কিন্তু আমার এই দুনিয়া কেউ নাই। এতে বাইরের পর আমি কই যাবো, কার কাছে যাব? কে বলেছে তোর কেউ নেই? এই, তোর জন্যই মুন্না আছে, কথা দে, এখান থেকে বের হওয়ার পর সারা জীবন তুই আমার সাথে থাকবি। বন্ধু, বন্ধু, নাম আমার পাশা, ব্রেইনটা বড় খাসা। চিনতে পারছিস না আমাকে? এই, চিনতে পারছিস না? এক কাজ কর, সিনেমায় যেমন ফ্ল্যাশ ব্যাক দেখানো হয়, তুইও তেমনি করে ফ্ল্যাশ ব্যাকে চলে যা। জেলখানা, আমি কয়েদি, তুই জেলার, আমি জেল থেকে পালানোর চেষ্টা করছি। রহমান মল্লিক যে জেলখানার জেলার, সেই জেলখানা থেকে মেয়াদ পূর্ণ করে কয়েদিকে বের হতে হয়, আন্ডারস্ট্যান্ড? তোর চেহারাটা আমি সিনেমার রিল বানিয়ে মনের প্রজেক্টরে বারবার চালিয়ে চালিয়ে দেখেছি, আর অপেক্ষা করেছি কবে তোর চাকরিটা শেষ হয়। জেলখানায় তো তুই অনেক হিরোগিরি দেখিয়েছিলি, আর আজ এই চৌরাস্তায় আমি তোকে আমার হিরোগিরি দেখাবো। তোর রক্ত দিয়ে এই চৌরাস্তায় তোর নাম লিখে আমি তোর মৃত্যুকে সেলিব্রেট করব। নাম আমার পাশা, ব্রেইনটা বড় খাসা।
দরগা সাহেব একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করুন।